আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন আসলে আব্বুর জন্য একটু সুজি রান্না করছিল ভাবি, আর লাচ্ছি বানাচ্ছিল আমাদের জন্য। খুব গরম পড়েছে, তো আসলে বেশি গরমে বেশি বেশি পানি খেতে হয়, আর ঠান্ডা জাতীয় খাবার যেগুলো খেলে শরীরে পানি শূন্যতা হবে না, শরীরের জন্য ভালো। তো বেশি বেশি পানি জাতীয় খাবার, ঠান্ডা জাতীয় খাবার যেটা গরমে সবার শরীরের জন্য উপকারী, এমন জিনিস খাওয়া উচিত। তো এখানে লাচ্ছি খাবো আমরা, আর আব্বুর জন্য হচ্ছে সুজি রান্না করছিল ভাবি, আর এখানে ভাত বসায় দিছি। আর এই যে আম্মু বাজার থেকে এসে একবারে ফ্লোরে বসে পড়ছে বাজার করে এনে, এত গরম। তো ভাবি লাচ্ছি বানাই দিল, খাচ্ছে। আমরা এই যে এখানে কাঁচা আম, লাউ, শাক, করলা এগুলো নিয়ে আসছিল, যেগুলো আসলে শরীরের জন্য উপকার এই গরমে। তো সাথে আবার মেহেদিও নিয়ে আসছে, মাথায় মেহেদি দেয়। তো এই তো এগুলো নিয়ে বসে পড়ছি আমরা সবাই, আমার ছেলে সহ। তাকে পড়তে বসেছিলাম, সে এসে আমাদের সাথে দুষ্টামি করতেছে বসে বসে। তা আমি ভাবি আম্মু তিনজনই শাকগুলা কুটতে বসলাম। শাকগুলা কুটার জন্য আসলে শাকগুলো অনেকগুলো ছিল, তো তাই জন্য সবাই বসে পড়লাম কাটার জন্য। আর আমার ছেলের অবস্থা দেখেন, তাকে পড়তে বসাইছিলাম, সে না লিখে এসে এখানে বসে আছে। তো বলতেছিলাম যে যাও দুষ্টামি করো না, বাকি লেখাগুলো লিখে ফেলো, শুধু বাহানা দুষ্টামি, কেমনে ফাঁকি দিবে ওই চিন্তা। তো এই তো শাকগুলো ভালো করে বাঁধছিলাম, এরপরে আমগুলাকে ভর্তা বানায় খাবো, কাঁচা আম, এখনকার জন্য খুবই লোভনীয়। এটা খেলে হয়তো একটু ভাল লাগবে গরমে, সেজন্য আনা। আর আমার ছেলে তো মহা খুশি, সে কাঁচা আম খুব পছন্দ করে, টক জিনিস পছন্দ করে মূলত। তো এই তো আমরা শাক সবজিগুলো কেটে নিব রান্নার জন্য। এখন দুপুর 12টা বাজে। তো এই তো ঘর দোর সবগুলো ঝেড়ে নিচ্ছি, কারণ আমাদের ঘরে একজন হেল্পিং হ্যান্ড আছে, উনি চলে আসছে, তো এগুলো সব ঝেড়ে ঝুড়ে দিচ্ছিলাম। তো উনি ঘর মুছবে। এই তো ঘরগুলো একটু ঝেড়ে ঝুড়ে দিচ্ছিলাম, বিছানাগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। তো রান্নাবান্না শেষ করে ঘর দোর গুছিয়ে তারপর গোসল করে ফ্রেশ হব। তো শলা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, এত ধুলাবালু বাতাসের সাথে আসে ঘরে, সব কিছু ঘুরে যায়। এই শলার ঝাড়ুটা আমরা বাড়ি থেকে আনছিলাম, গ্রামের বাড়ি। আসলে এরকম ভালো শলার ঝাড়ু পাওয়া যায় না ঢাকাতে, তো গ্রামে থেকে নিয়ে আসছিলাম। এটা আমার আব্বুর বিছানা, এখানে আমার আব্বু থাকে। ওই তো ওনার লাঠি দেখা যাচ্ছে, এটা ওনার বিছানা। তো এটা পরিষ্কার করলাম, ড্রয়িং রুম পরিষ্কার করলাম, বাদবাকি সবগুলো রুম পরিষ্কার করা হয়েছে। এখন এটা বাকি, এটা ভালো করে ঝেড়ে ঝুটে দিচ্ছি। দিলে খালা যে কাজ করে, উনি ঘর ঝাড়ু দেবে, ঘর মুছবে। তো এই তো এগুলো করে নিতে নিতে আমার ছেলের মাদ্রাসার টাইম হয়ে গেল, তো ওকে রেডি করে পাঠাচ্ছি। আসলে ছোটোবেলা থেকে এই শিক্ষাটা না দিলে বড় হলে পড়াশোনার চাপ বেড়ে যায়, তখন আর আরবি পড়ার ইয়েটা থাকে না, সেজন্য ওকে এখনই দিয়ে দিলাম মাদ্রাসায়। আম্মু দিয়ে আসে, ওখানে আরও বাচ্চা কাচ্চা আছে,
ওদের সাথে মিশে পড়াশোনা করে। আসলে মানুষ বাচ্চা কাচ্চার সাথে মিশলে আর অনেক কিছু শেখা যায়, অনেক কিছু দেখতে পারে, অনেক কিছু শিখতে পারে। তো এই তো আমি একটু মুছে মুছে করতেছিলাম, এই টেবিলটা ভালো করে মুছে দিয়েছিল, প্রতিদিনই মোছা লাগে, আসলে না মুছলে হয় না। ঘরে একটা বাচ্চা আছে, তারপর এই তো আমরা তো আছি, ময়লা হয়েই যায় কোনো না কোনোভাবে। এখানে একটা ক্যাকটাস দেওয়া আছে, এটা মরে না, আজকে অনেক দিন যাবত এভাবেই আছে, কোনো পানিও দেই না, কোনো কিছু না, এটা এমনিতেই মাটিতে এমনিতেই রয়ে গেছে, এটার মানে এমনই থাকে। তো এই তো শাকটা ধুয়ে নিল, রান্না বসিয়ে দিয়েছে। এটা লাউ, লাউর সাথে চিংড়ি মাছ দেওয়া আছে, চিংড়ি মাছ দিয়ে কষাই নিচ্ছে, কষাই নিয়ে পরে লাউটা দিয়ে দিবে। এর ফাঁকে আমি আবার আমের ভর্তাটা রেডি করব, ভাবি রান্না করছিল চিংড়ি দিয়ে লাউ আর হচ্ছে কলমি শাক ভাজি ডাল। এই তো আজকে সিম্পল খাবার আমাদের আমাদের তো এত গরমে আসলে এত মাংস খাওয়া হয় না, আমরা এমনিতে মাংস খুব কমই খাই, দরকার না হলে খাই না, খুব কম। বিশেষ করে এই গরমে শাকসবজি বেশি করে খাওয়া উচিত প্রত্যেকটা মানুষের, শাকসবজি খেলে শরীর ঠান্ডা থাকে, মন মেজাজ সব ভালো থাকবে। তো এই তো কষিয়ে নিচ্ছিল ভাবি, আর আমি এই ফাঁকে আমগুলো ছিলে ওগুলাকে কুচি করে নেব, দেখতে খুব সুন্দর লাগছিল। আমি বানাতে বানাতে যদি কারো মুখে পানি চলে আসে আমি দেই না। এই তো এখানে লাউটা দেয়া হয়ে গেছে, ধনে পাতা কুচি করে কাটা হয়েছে, আর এটাকে আমি আমগুলোকে আমি কুচি করে নিব। কুচি করে নিলে হয় কি খেতে ভালো লাগে, একবারে চিকন চিকন পাতলা পাতলা করে কাটা হয়, সুন্দর লাগে, ভালো লাগে খেতে। তো আমি এখান দিয়ে রান্না হচ্ছে এক পাশে, আর আমি এক পাশে ভর্তাগুলো করে নিতেছি, আম ভর্তা, এই গরমে দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে, টক জাতীয় খাবার। তো এই তো কেটে কুটে নিচ্ছিলাম ভালো করে, গরমটা আসলে এত বেশি গরম আসলে বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর, বাংলাদেশের মানুষ আসলে এতটা গরম কখনো দেখে নাই আমার মনে হয়, এবারে রেকর্ড এত গরম, সহ্য করার মতো না, যারা মধ্যবিত্ত আসলে তাদের জন্য খুবই কষ্টকর, খুবই কষ্টে আছে যারা অল্প আয়ের মানুষ, তারা খুবই কষ্ট আসলে, রাস্তায় যারা রিক্সা চালায় তাদের জন্য খুবই কষ্টকর এই সময়টা, কীভাবে যে পার করতেছে তারা আল্লাহই জানে। আমরা ভালোই আছে আলহামদুলিল্লাহ, বাসায় বাতাস আছে, তারপরও মনে হয় যে জানটা বের হয়ে যেতেছে। এই তো লাউটা রান্না হয়ে গেছে প্রায়, এখানে আলু, আম ভর্তা, সরি আম ভর্তাটা কষিয়ে নিচ্ছে, ধনে পাতা, দুইটা শুকনো মরিচ, চিনি, লবণ, ব্যাস রেডি, এখন খেয়ে ফেলবো। আমার ছেলেও চলে আসার সময় এসে, ও খাবে আসলে। সবার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো আমরা খাচ্ছিলাম সবাই, খুব এনজয় করছিলাম, আর আমার ছেলেও এসে গেছে, ওকেও খাওয়াই দিবো।